নিজেরা কিন্তু আমরা ওরসেলাইন তৈরি করে খেতে পারি। তা সেইটা হলে আরও ভালো হয়। একটু মাটির হাঁড়িতে 1 কেজি পানিতে 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, এরপর ভালোভাবে নেড়ে নিয়ে এইটা আমি 8 ঘন্টা পর্যন্ত আমরা খেতে পারবো। আপনার ডায়রিয়া হয় নাই, কিন্তু পেটে একটু সমস্যা দেখা দিচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আপনার হাত পা শুকিয়ে আসতেছে, হাত পা কুঁকড়ে আসতেছে, হাত পা একটু কাঁপুনি ধরতেছে, আপনি সেখানেও স্লাইন আপনার জন্য একটা মহা ওষুধ। স্লাইন শুধু ডায়রিয়ারই ওষুধ না, স্টোমাক প্রবলেমের, সকল স্টোমাক প্রবলেমের ওষুধ, এটা IBS-এর ওষুধ, আমাশারও ওষুধ, আবার তার সাথে হাত পা শুকিয়ে যাওয়া, রক্ত কম আসা, রক্ত কম দেখা, রক্ত দেখা যায় না, লাল দেখা যায় না, এইসব কারণের জন্য বা কুষ্ঠরোগের জন্য, হাতের নখ শুকিয়ে যাওয়ার জন্য, নখে বিভিন্ন রকম দাগ আসার জন্য, স্পট আসার জন্য স্লাইন একটা মহা ঔষধ। আপনার নিজের তৈরি মাটির হাঁড়ির স্লাইন খাবেন। আসেন না আমরা আবার ফিরে যাই অরণ্যে, আমরা যদি নিজেরা আবার মাটির হাঁড়িতে পাক আরম্ভ করি, আমরা যদি আবার পুনরায় মাটির হাঁড়িতে সব খাবার পাক করা আরম্ভ করি, দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের 10% রোগ এমনি কমে যাবে শুধু মাটির হাঁড়িতে পাকের জন্য। তবে সিলভারের হাঁড়িতে পাক করলে পেটের অসুখটা একটু বেশি হয়, আপনার অনেক ধরনের রোগ এই অ্যালমুনিয়ামের হাঁড়ির ভিতরে এসে যায়, এদিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর শীতে শাকসবজি খেতে ভুলবেন না, শীতে 2 বার গোসল করতে ভুলবেন না, সকালে এবং রাতে 2 বার অন্তত কমপক্ষে 5 কিলোমিটার হাঁটার অভ্যাস করুন।